संगीन पे धर कर माथा सो गए अमर बलिदान करो कुर्बानी ए मेरे वतन के लोग। अवशेषे ब्रिटिश शासन के 200 बच्चों पर लाल किला उड़ल भारत तिरंगा पताका। কাশ্মীর থেকে কন্যাকুমারী জাতি ধর্ম ভিন্ন নির্বিশেষে সকলের মুখে ধ্বনিত হল বন্দে মাতরম। আজ এই মহতী দিনে 1947 সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে তার 75তম স্বাধীনতা দিবসে চন্দ্রকোনা জিরাট হাইস্কুল আয়োজন করেছে স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় অরিন্দম মণ্ডল মহোদয়। এছাড়া উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সকল সদস্য বৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহের সানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সানে, তুমি মিলেছ মোর প্রাণে কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা।
অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে রাত্রি প্রভাতিলো উদিলো রবিচ্ছবি পূর্বোদয় গিরিভারে গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রস ধারে তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা আজ 15ই আগস্ট ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস
ভারত মাতার শৃঙ্খল মোচনের দিন। 1757 সালে ফরাসি প্রান্তরে ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। আমরা ইংরেজদের অধীন হয়ে পড়েছিলাম, শুরু হয়েছিল ইংরেজদের উপনিবেশিক শাসন এবং শোষণ। ইংরেজদের সামরিক শক্তির কাছে পরাজিত হলেও ভারতবাসী ইংরেজ শাসনকে স্বাগত জানায়নি। শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। সশস্ত্র ও অহিংসভাবে সেই আন্দোলন চলেছিল। কত সহস্র বীর শহীদ মাতৃমুক্তি যজ্ঞে আত্মবলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, মাস্টার দা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়ারেদার, বাল গঙ্গাধর তিলক, ভগত সিং, মাতঙ্গিনী হাজরা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছেন সেদিনের বীর সেনানীরা। স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, আগস্ট আন্দোলনে সমগ্র ভারতবর্ষ আন্দোলিত হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। সংগঠিত আন্দোলনের চাপে ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়। অবশেষে আসে সেই মহেন্দ্র খন, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োই ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো,
ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার রোজই খাচ্ছে লোকের গুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতা মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতা মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো সে কাক ছেঁড়া পাখির গানে। নমস্কার। এ মেরি জমিন আফসোস নহি জো তেরে লিয়ে সা দর্দ সহে, মেহফুজ রহে তেরি আন সদা চাহে জান মেরি ইয়ে রহে না রহে। আজা জিন্দ শামি আনে কে তলে, আজা জরি আরে নীলে আজমানে কে তলে।
নমস্কার। স্বাধীনতার দিন, এলো রে এলো ভাই স্বাধীনতার দিন, সবাই মিলে আনন্দিতে নাচবো তাধিন দিন, মিলন সুরে একসাথে গাই স্বাধীনতার গান, তিরঙ্গা পতাকা হাতে তুলে নে রাখতে দেশের মান, সবাই আমরা ভারতবাসী এক সহোদর ভাই, ধর্মে বর্ণে বিচিত্র বিবিধ তবুও বিভেদ নাই, ভারতবর্ষ করতে স্বাধীন রক্ত ঝরালো যারা, ফাঁসির দড়ি গলায় পড়ে স্মরণীয় হলো তারা, নেতাজি সুভাষ ভগৎ সিং ক্ষুদিরামের মতো, মুক্তিযুদ্ধে শহীদ হলো বিপ্লবী শত শত, প্রাণ দিয়ে আনলো যারা স্বপ্নের স্বাধীনতা, তাদের চরণে অঞ্জলি দিতে আমরা ভুলব কি তা, তিরঙ্গাকে স্যালুট জানাই স্বাধীনতার দিনে, ভক্তি শ্রদ্ধা জেগে উঠুক সবার মনোবিনে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তারে মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী, নিতে হবে পারি দিতে হবে তরি পার, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘেঁষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে তরি পার, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মার, গিরি সংকট ভীরু জাতি গুরুগড় যাইবাজ, পশ্চাৎপদ জাতির মনে সন্দেহ জাগে আজ, কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার, কাণ্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, এ গঙ্গায় ডুবিয়াছে হাই আমাদের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবৃতান, দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার। নমস্কার। আচার্য জে বি কৃপালনী তার গ্রন্থে একটি সুন্দর কাহিনী শুনিয়েছেন। এক মেষপালক তার মেষগুলোকে নিয়ে যাচ্ছে চারণক্ষেত্রের উদ্দেশ্যে, সেই পালে লক্ষ্য করা যাচ্ছে সমস্ত মেষপালকের নির্ধারিত পথেই চলছে, ব্যতিক্রম মাত্র দুটি মেষ, একটি মাঝে মধ্যে বেরিয়ে পড়ছে পাল থেকে আর তখন মেষপালক তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে পালে ফেরত আনছে, অন্যটি সারাক্ষণ পালের বাইরেই চলছে, মেষপালক তাকে কিছুতেই পালে আনতে পারছে না। এখানে মেষপালক ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধী আর দুই মেষ যথাক্রমে পণ্ডিত জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। অত্যাচারী ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করবেন না বলেই আইসিএসের লোভনীয় চাকরি ছেড়ে 1921 খ্রিস্টাব্দের 16 জুলাই সুভাষচন্দ্র ইংল্যান্ড থেকে ভারতবর্ষে ফেরেন। দেশে তখন গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের ঢেউ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তিনি এই আন্দোলনে যোগ দেন। 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর
গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে সুভাষচন্দ্র এই সিদ্ধান্তকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেন। গান্ধীজির নেতৃত্বের প্রতি বৃতসদ্ধ হয়ে 1923 সালে যখন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেই স্বরাজ্য দল গঠন করেন, তখন তিনিও তাঁর রাজনৈতিক গুরু দেশবন্ধুর সঙ্গে নবগঠিত স্বরাজ্য দলের কর্মসূচিতে যোগ দেন। গুরু স্নেহ এবং নিজ যোগ্যতায় তিনি অতি দ্রুত পৌঁছে যান জাতীয় নেতৃত্বে। তারপর 1925 দেশবন্ধুর অকাল প্রয়াণের পর স্বরাজ্য দল ভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হলেও সুভাষচন্দ্র হয়ে ওঠেন অত্যন্ত প্রাসঙ্গিক। সুভাষকে আটকায় কার সাধ্য? হয়তো এমনটা ভেবে বা তার আপোষহীন সৎমনোভাবের প্রতি মনে মনে শ্রদ্ধাশীল থেকে গান্ধীজি হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্রকে সভাপতি হিসেবে মেনে নেন। তখন 1938, কিন্তু এক বছরের মধ্যে বিষয়টি একেবারে বদলে গেল। সভাপতি হিসেবে সুভাষচন্দ্রের চিন্তাভাবনা ও কাজকর্মে গান্ধীজির সঙ্গে থাকা কংগ্রেসের দক্ষিণপন্থী নেতৃবৃন্দ সুভাষচন্দ্রকে দিয়ে তার ইচ্ছে মতো কাজকর্ম করানো যাবে না বলে নিশ্চিত হন। গান্ধীজি তাই 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে পট্টবী সীতারামাইয়াকে সুভাষচন্দ্রের বিরুদ্ধে প্রার্থী করেন। সুভাষচন্দ্র তাকে পরাজিত করেন। গান্ধীজি এই পরাজয় মেনে নিয়ে বলেন, পট্টবীজ ডিফিট ইজ মাই ডিফিট। কিন্তু গান্ধী অনুগামী সদস্যদের ক্রমাগত অসহযোগিতায় সুভাষচন্দ্র সভাপতি পদে ইস্তফা দেন, এমনকি তাকে 3 বছরের জন্য জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করে সুভাষকে আটকানো যায়? বহিষ্কৃত হয়েই তিনি জাতীয় কংগ্রেসের মধ্য থেকে গঠন করেন ফরোয়ার্ড ব্লক। হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারারুদ্ধ হন। কারাগারে অনশন শুরু করলে তাকে নিজ গৃহে অন্তরীণ করে রাখা হয়। তারপর ঘটে মহানিষ্ক্রমণ। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে আফগানিস্তান হয়ে তিনি পৌঁছন মস্কোয়, সেখান থেকে জার্মানিতে। বার্লিনে স্থাপন করলেন আদাধীন রেডিও নামে বেতার কেন্দ্র। এসব কিছু ঘটল সুভাষচন্দ্রকে বহিষ্কারের সময়সীমা 3 বছর অর্থাৎ 1942 মধ্যে। জানি না এত কিছু পারবেন জানলে কংগ্রেসের বয়স্ক প্রাচীনপন্থীরা হয়তো সুভাষকে বহিষ্কার করতেন না। অথচ সুভাষ আজাধীন বাহিনীতে বিভিন্ন ব্রিগেডের মধ্যে 2টি ব্রিগেডের নাম দেন, গান্ধী ব্রিগেড ও নেহরু ব্রিগেড। 40,000 ব্রিটিশ ভারতীয় বন্দী সৈন্য নিয়ে গঠিত আজাধীন বাহিনী, ভারতের মুক্তি সংগ্রামের জন্য প্রথম বাহিনী, যার কমান্ডার ইন চিফ নেতাজি সুভাষচন্দ্র বসু। 1944 সাল, নেতাজির নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর উপর আজাধীন বাহিনী ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হল। এ সময় রেঙ্গুন আজাধীন রেডিও থেকে গান্ধীজির উদ্দেশ্যে নেতাজি বলেন, ফাদার অফ আর নেশন, ইন দিস হোলি ওয়ার ফর ইন্ডিয়াস লিবারেশন উই আক্স ফর ইয়োর ব্লেসিংস অ্যান্ড গুড উইশেস। নেতাজিই প্রথম মানুষ যিনি গান্ধীজিকে জাতির জনক অভিধায় অভিহিত করে তার থেকে ভারতের মুক্তি সংগ্রামের প্রবৃত্ত যুদ্ধের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেন। পরের কাহিনী আমরা সকলেই জানি। ভারত ছাড় আন্দোলনের পরবর্তী সময়ে গান্ধীজিও ক্রমশ একঘরে হতে থাকেন জাতীয় কংগ্রেসের রাজনীতিতে। সম্প্রদায়ের ভিত্তিতে বিভক্ত স্বাধীন ভারতের মানুষ গান্ধীকে আক্ষেপ করতে শোনা যায়, সুভাষ থাকলে একটা প্রাণপণ চেষ্টা অন্তত হতো এই দ্বিখণ্ডিত রক্তাক্ত স্বাধীনতাকে রোখার। কেননা তিনি কখনো রপ্ত করার চেষ্টা করেননি আপোষের কায়দা, থেকেছেন নিজের পথে অবিচল একাকী, ঠিক আচার্য কৃপালনীর বলা পালছাড়া মিষ্টির মতো। আর তখনই গান্ধীজি ভাবেন, সুভাষ পেট্রিয়ট অব দ্য পেট্রিয়টস। তারই একটি পুরানো অনুভব, সুভাষ দেশপ্রেমিকদের অনুসরণীয় দেশপ্রেমিক। নমস্কার। Bye-bye.
উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানি পাহাড়ি অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন খান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাগড়া নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া, দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার শরীর, কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারা দাঁড়াচ্ছে প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা, ভরা গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গোলা গঙ্গোত্রী। আরেকটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো, প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত ফাঁসা জঠুর উপড়ে আনা কোল যে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আমার এই সঙ্গীত পরিবেশন। Thank you.
আজ 15 আগস্টে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর আজ ভারতবর্ষ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। 1600 সালে ইংরেজরা ভারতে এসেছিল বাণিজ্য করতে পলাশি যুদ্ধে, 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভের পর, তারপর 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল। সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনভার সরাসরি ইংরেজ রাজ পরিবারের হাতে চলে গিয়েছিল। দেশকে স্বাধীন করার লক্ষ্যে প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছিল বিপ্লবীরা। তাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা দিবস লাভ করে সারা ভারত, উড়েছিল তেরঙ্গা, মুক্ত হলো প্রায় 200 বছরের ইংরেজ শাসনের নাগপাশ। কাকজে পাবে না কো তুমি দ্বিজেন্দ্রলাল, ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জাগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন উম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। পুষতে পুষতে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
শহীদের রক্তরঙ্গা দেশমাতৃকার চরণ স্পর্শ করে ধন্য হয়েছে ভারতবাসী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সকল সন্তানকে পরম স্নেহে বেঁধেছেন দেশমাতৃকা। তাই তো বারংবার ভারতবর্ষে ধ্বনিত হয় শান্তির বাণী।